বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। গঙ্গাবক্ষে 81 কিলোমিটার পথ পাড়ি দিল দেশ বিদেশের প্রতিযোগীরা। 77 বছর ধরে এই আয়োজন করে আসছে মুর্শিদাবাদের সুইমিং অ্যাসোসিয়েশন। বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতার সূচনা মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে 81 কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা। বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেশ বিদেশের চ্যাম্পিয়ন সাঁতারুরা। গতকাল শনিবার এই সন্তরণ প্রতিযোগিতা উপলক্ষে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 77তম এই সন্তরণ প্রতিযোগিতায় স্পেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর প্রতিযোগী ওই সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শনিবার ওই সমস্ত প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় এবং প্রতিযোগিতার শুভ সূচনা ঘোষণা করা হয়। দেশ বিদেশের মহিলা বিভাগের 16 জন এবং পুরুষ বিভাগে 31 জন সাঁতারুদের নিয়ে আজ শুরু হল বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে 81 কিলোমিটার দীর্ঘ এইবারের প্রতিযোগিতা। 77তম ওই সন্তরণ প্রতিযোগিতায় স্পেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর প্রতিযোগী এই সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। I feel good. I think that I am more stronger than the last year. I swam in 17 and I think that I'm preparing with for this incredible race. Yes. My first time was in 17 and this is my second time. Maybe I come back in the future, but I'm focused only in the Sunday because it's a very hard race, and I think that I'm preparing, and the Sunday will be a good day for all swimmers. দেশ বিদেশের প্রতিযোগীরা জানাচ্ছেন তারা বিভিন্ন দেশে সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকে মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে দীর্ঘ সন্তরণ প্রতিযোগিতার কথাও শুনেছিলেন। এবার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেতে চান তারা। আমরা বাংলাদেশ থেকে 8 জনের একটা টিম, মেনেরা সহ টোটাল 9 জন অংশগ্রহণ করছে এখানে। তার মধ্যে 19 কিলোমিটারে 2 জন ছেলে আর 2 জন মেয়ে অংশগ্রহণ করবে। সকল কাছে দোয়া চাচ্ছি, আমরা যেন বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের সম্মানকে বয়ে নিয়ে যেতে পারি। আমরা প্রতি বছরই অংশগ্রহণ করে থাকি, ইনশাল্লাহ প্রতি বছরই আমাদের একটা অ্যাচিভমেন্ট থাকে, ব্রোঞ্জ, গোল্ড, সিলভার এরকম পদক অর্জন করে থাকি। এবার আশা আছে আমরা ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করি। এখানে সুনি আক্তার টুম্পা আর এসে পলাশ চৌধুরী, হ্যাঁ একটা ছেলে একজন মেয়ে, 19 কিলোমিটার ছেলে পলাশ চৌধুরী ব্রোঞ্জ পাইছিল আর সুনি আক্তার টুম্পা গোল্ড পাইছিল। এই বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে এসে দেশ বিদেশের মিলন তীর্থ কেন্দ্রে পরিণত করেছে মুর্শিদাবাদের সুইমিং অ্যাসোসিয়েশন। ভাষাগত, জাতিগত এক সম্প্রতি তুলে ধরেছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন, যা দেশের মুখ উজ্জ্বল করবে বলেই মনে করছেন তিনি। আমরা খুব গর্ববোধ করি, তার কারণ একসময় আমরা এই যে নবে জেলা বলতাম এবং আটে গর্ববোধ করলাম যে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, এটা আমাদের বিশ্বের কাছে আইডেন্টিটি ছিল। এর বাইরে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার এই যে সুইমিং প্রতিযোগী সারা বিশ্বের মানে সর্ববৃহৎ সুইমিং প্রতিযোগিতা যে গঙ্গা রিভারের উপর দিয়ে হচ্ছে, এটা পৃথিবীর বৃহত্তম এবং এটা 77 বছর যাবৎ হচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতা অংশগ্রহণ করেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এই জায়গা থেকে আমরা আজকে যদি বলি, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং দেশের মধ্যে যে অসহিষ্ণুতা দেখা দিয়েছে তার একটা নিদর্শন দৃষ্টান্ত তৈরি করেছে মুর্শিদাবাদ জেলা সুইমিং অ্যাসোসিয়েশন। অন্যদিকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, 81 কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় দেশ বিদেশের মোট 24 জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। এছাড়া 19 কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় মহিলা বিভাগের 16 জন এবং পুরুষ বিভাগের 31 জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। রবিবার ভোরবেলা থেকে উত্তেজনার সাথে শুরু হল বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা। 81 কিলোমিটারে টোটাল 24 জন, তার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং হচ্ছে শ্রীলঙ্কা, স্পেনের 2 জন,
আর আপনার হচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের আছে, জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর 19 কিলোমিটারে আছে আপনার হচ্ছে টোটাল 47 বাংলাদেশের, তার মধ্যে 4 জন মেয়েদের, 16 জন আর 31 জন হচ্ছে আপনার টোটাল মানে পুরুষ ক্যান্ডিডেট। আমরা এবার বলতে নেই প্রচণ্ডভাবে অনেকদিন দিয়ে প্রস্তুতি নিয়েছি, কারণ 3 বছর গ্যাপ হয়ে যাওয়াতে রিগার্ডিং কোভিডের জন্যে এবার প্রচণ্ড ফরেনার এবং হচ্ছে আমাদের দেশীয় সাঁতারুদের চাপ ছিল, যার জন্য আমরা এটা 3 মাস আগে আমরা এটার অ্যাপ্লিকেশান নিয়েছি এবং 1 মাস আগেই এটা কমপ্লিট আমরা ঘোষণা করে দিয়েছি, কারণ সবাইকে নিতে পারি না টেকনিক্যালি বা আমাদের ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল না হলে, কারণ মিনিমাম একজনকে লং সাঁতারের 10 কিলোমিটার তার এক্সপিরিয়েন্স থাকতেই হবে, যার জন্যে প্রচুর ভালো ভালো ইন্টারন্যাশনাল সুইমার বাদ গেছে, তারা আমাদের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে। এছাড়াও আমাদের দেশেরও দামি দামি অনেকে বাদ গেছে, কারণ এই লং সুইমিংটা খুব কম হয়, তো আমাদের এবার যেহেতু ন্যাশনালে এবার 10 কিলোমিটার হচ্ছে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া, কাজে আগামী দিন ক্যান্ডিডেট বাড়বে। কোন সাঁতারু বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় সেরা সেরা হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।